আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে পেয়ারার ভর্তা। ভিউয়ার্স, পেয়ারার ভর্তা এখনকার সময়, এখন পেয়ারা সিজন, প্রচুর পেয়ারা পাওয়া যাচ্ছে বাজারে। আমরা তাই পেয়ারা দিয়ে আপনাদেরকে এই ভর্তাটি তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে একটা পেয়ারা কিউব করে কেটে নিয়েছি। আমরা ভর্তাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কাসুন্দি, এখানে 3 চা চামচ এখানে কাসুন্দি আছে। আমাদের লাগছে লেবু, আমরা লেবু 2 টুকরা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচামরিচ, কাঁচামরিচ ঝাল হলে কম দিবেন। ধনে পাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। এখন আমি পেয়ারাটা বোলের ভিতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, ধনে পাতা, কাঁচামরিচ একসাথে মেখে নিচ্ছি। আমরা কাসুন্দিটা একবারে লাস্টে দিব, তারপর দিয়ে দিচ্ছি লেবু। যেহেতু এটা ইফতারে খাওয়ার জন্য তৈরি করা হচ্ছে, তাই আমি এটাতে কোনো শুকনা মরিচ বা চিলি ফ্লেক্স ইউজ করিনি। কাঁচামরিচ এবং ধনে পাতাতে ভিটামিন সি এবং মিনারেল, এবং কাঁচামরিচ এবং ধনে পাতাটা খেলে শরীরটা সতেজ থাকে, তাই আমি কাঁচামরিচ ও ধনে পাতাটাই নিয়ে নিয়েছি, শুকনা মরিচ নিইনি। শুকনা মরিচ নিলে পেটে জ্বালা পোড়া ভাব হতে পারে। ইফতার খাওয়ার পর এরকম একটু পেয়ারা ভর্তা খেলে শরীরটা খুব ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি কাসুন্দি, কাসুন্দি আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। কাসুন্দি কিন্তু ঠান্ডার জন্য অনেক ভালো, যারা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু কাসুন্দি খেতে পারেন। মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার মজাদার পেয়ারার ভর্তা। আমি এখন এই বাটিটাতে সার্ভ করে নিচ্ছি। একটু ঝোলটা উপর থেকে ঢেলে দিচ্ছি। লেবুর রসটা অ্যাড করলে কিন্তু ভর্তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার রেসিপি। আশা করি ভিউয়ার্স আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভর্তার রেসিপিটি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যে কাজটা করতে হবে তা হচ্ছে লাইক দিতে হবে আমার ভিডিওটিতে, শেয়ার করতে হবে আমার ভিডিওটি, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিউয়ার্স, আমি রোজার ঈদে আপনাদের জন্য যে কুইজের আয়োজন করেছি, কুইজ অনুষ্ঠানের আয়োজন করেছি, সেই অনুষ্ঠানে উইনিং মানি 4000 টাকা আমি দিব। তো ভিউয়ার্স, এই 4000 টাকা পেতে হলে যে কাজটা করতে হবে তা হচ্ছে কুইজে অংশগ্রহণ করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে সঠিকভাবে, নাম লিখতে হবে, দিতে হবে আপনাদের ফোন নাম্বার, বিকাশ নাম্বার এবং আপনাদের ঠিকানা। আশা করি আপনারা সবাই আমার এই আয়োজন করা কুইজে অংশগ্রহণ করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।